মহাদেবর আশীষ গ্রহণ করে এইমাত্র ওলাই আছে প্রার্থী রঞ্জিত দত্ত। আর যেহেতু উৎকণ্ঠার অবসান ঘটবার মজত কেটামান মুহূর্ত কি কব, কালি তো আপনাদের এক্সিট পোল দেখিলে যে এবার ভারতবর্ষের তৃতীয়বার প্রধানমন্ত্রীর বাবে আমি নরেন্দ্র মোদী ডাঙরিয়াক প্রতিষ্ঠিত করার আমি সংকল্প লৈছিলোঁ। আর 370-400 যেটি আমার একটা শ্লোগান আছিল যে এবার আমি 400 আসন অধিক আসন লাভ করি, আর সেই ধারাতে এবার ভারতবর্ষের জনসাধারণে রায় দিছে। গতি মানে নিশ্চিতভাবে কব বিচার যে এবার আমি 400 অধিক আসন আমার NDA পাব, আর তৃতীয়বার ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদত নরেন্দ্র মোদী ডাঙরিয়া অধিষ্ঠিত হবে। অসমত আমি 12 আসন লাভ করি। নিশ্চিতভাবে কালি সব টিভি চ্যানেলে সেইটাই কৈছে যে আমার NDA ভারতীয় জনতা পার্টি গণ পরিষদ আর ইউপিএল আমি 12 আসন লাভ করি। ধুবুরী, নগাঁও, ডিব্রুগড়, যোরহাট এখন চর্চাত আছে, 12 আমি লাভ করি, সংখ্যাটো কলোতো আমার। আপনার ভোট শেয়ারিং যথেষ্ট বৃদ্ধি পাব বলে দেখাইছে, এটা আপনাকে কই আছে? চারিদেশ যদি আমার ফলাফল হব তাত নিশ্চয় এটা প্রতিফলিত হব। শোণিতপুরবাসী রাইজে এবার আমাক আশীর্বাদ করেছে, নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তৃতীয়বার ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত করেছে। গতি আমি আশাবাদী, আর আমি যথেষ্ট সংখ্যক মার্জিনত এই শোণিতপুর সংসদীয় সমষ্টির পর আমি নির্বাচিত হব। যোরহাট জিকিব, 12 ভিতর যোরহাটও আছেতো, তার কোনো সন্দেহ নেই। আপনাদের কেউ সন্দেহ করে আছে যোরহাটখন লো পেলে আপনাদের কেউ আমি যথেষ্ট সংখ্যক ভোটত আমি লক্ষিমপুর জিকিব, লক্ষিমপুর এনেও জিকি আছে, লক্ষিমপুর কোনো ধরনের তাত মানে হেরিয়ে নেই, প্রতিদ্বন্দ্বী নেই লক্ষিমপুর, শোণিতপুর নিচিনা লক্ষিমপুর হয়ে আছে। গতি যোরহাট লো পেলে আপনাদের আমাকে বেশি আমি চিন্তা হব লাগে, আপনার বেশি চিন্তিত হয়ে আছে। গতি আমি তো চিন্তা করা না, আমি জিকিম যোরহাটত, এটা আগরপা কই আছো এটাও কইছো যে যোরহাট আমি জিকি। এ আছিল বিজেপির প্রার্থী রঞ্জিত দত্ত। আর যেহেতু মাজত কেটামান মুহূর্ত আর তারপরে ভোট গণনা আরম্ভ হব, আর এইগারী শোণিতপুর বিজেপি প্রার্থী বর্তমান তেজপুর এই মহাভৈরব মন্দিরত উপস্থিত হয়ে মহাদেবর আশীষ গ্রহণ করেছে, আর নিজের যে বিজয় সেয়া নিশ্চিত বলে এক প্রকার দাবি করেছে।